Hey guys, Assalamualaikum. Aaj ke mein chule eshechi arekta video ni. Ami er age ei art ta korechhilam. Etake silhouette art bole. Apnara chaile art ta dekhe nite paren. Ami description box e link ta diye debo. আজকে আমি সেটার জন্য ফ্রেম বানাবো নরমালি ফ্রেম বানাতে গেলে ফ্রেম কিনতে গেলে বা বাঁধাতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় তো তার চেয়ে বেটার আমি যদি এটা নিজে ঘরে সহজে ইজিলি বানাতে পারি তো আমি আজকে সেটাই দেখাবো আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি মোটা কার্টুন বক্স আমরা এটা টিভির বক্স বা ফ্রিজ কিনলে তার বক্স বা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে এরকম বক্স দিয়ে দেওয়া হয় মোটা মোটা তো সেখান থেকে একটা নিয়ে নিয়েছি কার্টুন তো সেটা আমি কেটে নিয়েছি আমার আর্টটা যতটুকু থেকে কিছু বড় করে আমাকে কাটতে হবে তো আমি সেই মাপে নিয়ে নিয়েছি আর ফ্রেমের জন্য আমি 4 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি সেটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে হবে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে 4 ইঞ্চি চতুর সাইড দিয়ে মানে চার কোণা যেহেতু চার কোণায় আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি আমি এখন সেটা কাটছি আপনারা চাইলে 4 ইঞ্চির চেয়ে বেশি বা কমও নিতে পারেন তবে স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে 4 ইঞ্চি এই সাইজের ফ্রেমটা দেখতে ভালো লাগে আর কি এভাবে কাটলে খুব বেশি অসুবিধা হয় না কাটতে আমার কাটা হয়ে গেছে ফ্রেমটা এখন আমি এটা কাগজ দিয়ে মুড়ে নেব তার জন্য আমি অফসেট পেপার নিয়েছি এগুলো একটু ভালো মানের কাগজ আমি সেটা সমান দুভাগে ভাগ করে নিয়েছি আমি এখন সেটা কিভাবে লাগাবো সেটাই দেখাচ্ছি খুবই ইজিলি গাম দিয়ে লাগানো যায় আমি দুই কোণা এভাবে কেটে নিব পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিব তা না হলে সরি নড়ে যাবে কাগজটা লাগানোর কারণ হচ্ছে কার্টুনে অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু এরকম থাকতে পারে একদম প্লেন হয় না তো কাগজটা লাগালে সেটা একদম ঢেকে যায় একদম প্লেন হয়ে যায় দেখতে ভালো লাগে এবং এর উপরে কালার করতেও সুবিধা হয় আপনি ইচ্ছা করলে যে কোনো কালারের ফ্রেম তৈরি করতে পারেন আমি এখানে কালো কালারটি ইউজ করেছি কারণ আমার আর্টের সাথে সেই কালারটাই যায় ফুল কাগজটা রেডি হয়ে গেছে একদম আমি এখন এটাকে রং করব আমি এখানে ফেব্রিক্স নিয়ে নিয়েছি রং করার জন্য রং আছে একগুলা সেটা দিয়েও রং করা যায় সেটা দিয়ে ইজিলি রং করা যায় আমার কাছে সেটা নেই আমার কাছে এখন ফেব্রিক্স আছে তো আমি এটা দিয়ে রং করছি এটা দিয়েও রংটা বেশ ভালো আসছে আমি করার পর যা দেখলাম আপনারা দেখতে পাবেন
আমার রং করা হয়ে গেছে। এখন আমি ফ্রেমটা যে দেয়ালে লাগাবো সেটা যেন একটু উঁচু হয়ে থাকে আর দেখতে ভালো লাগে, তার জন্য ছোট ছোট করে 4 টুকরো কার্টন কেটে নিব যাতে একটু উঁচু হয়ে থাকে। এটা 4 কোণায় লাগিয়ে দেব, 4 কোণায় না ঠিক মাঝ বরাবর, আপনারা দেখতে পারবেন। তার আগে আমি আমার আর্টটা ফ্রেমে বসিয়ে নেব। যে কোনো গান দিয়েই লাগানো যাবে, আমি এখানে ফেভিকল ইউজ করেছি। ফ্রেমটা লাগানো হয়ে গেছে, এখন আমি ফ্রেমটাকে উঁচু করে তার পাশে সেই 4 টুকরো যে কার্টুন কেটে নিয়েছিলাম উঁচু দেখা যায় যেন, তার জন্য সেটা লাগিয়ে নেব। সেখানে গাম লাগিয়ে নিচ্ছি দেয়ালে আটকানোর জন্য। ফেভিকল ইউজ করেছি, রেডি হয়ে গেছে আমার একটি সুন্দর একটি ফ্রেম এবং সুন্দর একটি সেলাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।